বিগত 5 বছর আগে ভালো বলতে ছেলে মেয়েরা মনে করেন পূজা বালির আগে ধরেন পূজার আগে অন্তত 1 মাস আগে 1.5 মাস আগে আপনার পোশাক টোশাক সব কমপ্লিট দিয়ে লাগছে এ বিজেপি সরকার আইয়া তো জীবনে মরিয়া গেছি আর ভাত খাইতে কষ্ট হইতে আছে সাহায্য দিছে আমার বাড়ি দিল নিয়ে দক্ষিণ যাও আপনার কাগজপত্র লাগবে এখানে কোনো সাহায্যই পাইছি না আর এর পরে আপনার কাগজপত্র লাগবে এই লাগবে সে লাগবে সাহায্য তো পাইছি না কি করতে বললি আজ আজ আছে মা বাবু রাশিক পাতে রেখার কাজ কর্ম আসবি আমার রেখার কাজ কর্ম সব দিন হল আমি থাকি দিলেন না কোনো মতো কাজ কর্ম রেখা দিয়ে দেরি বলো না এলে কাজ কর্ম নাই উঠেলি নাই ওই তো মাসের ভিতরে আমি 10 দিন 12 দিন सरकार सरकार मुसलमान पूजार दल आनंद करी সবাই আনন্দ করে আমরা আনন্দ করি আমার বউচ্চা বলা সবাই আনন্দ করে কিন্তু পূজা দিলে সবাই আছে এবারে পূজা আনন্দ করতে পারছে না কোনো সাহায্য পাইছে না আমরা তো কইছিলাম আমরা কাম টাম তো নাই আমরা তো অন্ত বেকার আগে ছিল এক কাম যাই হোক না কাম তো ছিল অন্ত কামই নাই আমরা খামু কেরাম বাসন কেরাম বউচ্চা তো বাসন লাগতো বলা আমরা বাসন লাগতো বলা আমাদের খরচা আছে পড়াশোনা আছে আমার একটা বলা পরে 11 এক বলা পরে 9 তো আমরা কাম না পেলে আমরা ফলো করলে সালামু করাম না আগে কাজ কর্ম নাই যে এন্ট দেশে করোনা এগিয়েছে না মানে কাজ কর্ম এগুলো বন্ধ মানুষ না আয়া একটা আছে অনেক মানুষ ফিরে ফিরে আছে আমার জীবন টিকা কর্মা টিকা আগে ফিরে ফিরে आज के मत नई चले चले आगे मतन तो क्या नाई आज के मन करें देखने कई प्रथम सरकार आगे बढ़ते एक भलो नाई তারপরে তো তো কাজে মহামারী লেগে গেছে কাজ হই নাই তারপরে করোনা পরিস্থিতি হ্যাঁ মানুষ অনেক ঠিকভাবে কাজকর্ম করায়ও না মালিকের বাড়িতে নেয়ও না আমরা তো অনেক বলতে সমস্যা হয়ে যায় আপনার কাছে আছে কোনটা জন্ম আছে তারপরে কিছু প্রিমিয়াম আছে এগুলো দেওয়া তো খুব আমরা করতে কষ্ট করে হয়ে গেছে আমরা আজকে কাজ আইলে কাল থেকে কাজ বুঝে গ্যারান্টি নাই তো দেখছি না পূজা কেমনে দিই বন্যা আনন্দ থাকলে না মনে পড়ো পূজা থাকলে ফেরো ভাত থাকলে সব আনন্দ হয় পূজাও দেখতে ইচ্ছা করে আর পূজা দিয়ে মহিলা কেন পূজা দেওয়ার মতন তো কোনো পরিস্থিতি নেই আজ তোমার আমি তো চন্দন খেলা যাব চন্দন খেলায় না গিয়ে আগে মতন দুই দিন জন নাই মানে বারা চালাই পরে গাড়ি চালাই চালাই একদম মানে 400 টাকা রুটি করলে 800 টাকা 200 টাকা দিয়ে আমাকে মালিকে তাহলে আমি 100 টাকা 200 টাকা দিয়ে কিটা করব আমি সংসার চলতে পারবো আমি নিজের ফেডি ভালো পাবো मालिक
তো ওই লকডাউনের সময় যেমন গাড়ির লাইসেন্স জমা দিলাম, কইল এই আর্থিক সাহায্য দিব, কোনো কিছু তো পাইলাম না। একদিন কাজ করলে ফোনটা দিনে ওটা কাজ পাই না। দুর্গা পূজা কাটবো কি থাকবো কিবার ভাবিছি না, এমনি কাজ নাই, আবার দুর্গা পূজা কাজ দিব। সরকারি সাহায্য পাইছো তাই শুনি? না, সরকারি সাহায্য আর কিটা পাইছো, ওই সাল রাতে যা বলতাম পাই না না অনাকাম না। পূজা কিরকম কাটছে? কাজ করো মতো পাই না, দশ পনেরো মিনিটের যে কাজ আছে ওই যা পাই না। আমি কেন করুন কেন কিনা করুন এই দ্বিতীয় সমস্যা কষ্টেই পয়সা করে নাই না।